Hello viewers, you are watching Doctor on YouTube. I am Dr.Joydeb. I am a general physician and consultant pathologist currently working in Siliguri. আমি আমার লাস্ট ভিডিওতে আলোচনা করেছি ব্লাড ক্যান্সার নিয়ে, অর্থাৎ ব্লাড ক্যান্সার কেন হয়, ব্লাড ক্যান্সারের সাইন সিমটম কি কি, ব্লাড ক্যান্সার কিভাবে ডায়াগনোসিস করা হয় এবং ব্লাড ক্যান্সারের কি কি ট্রিটমেন্ট আছে। আপনি যদি ভিডিওটি দেখে না থাকেন তাহলে আমি ভিডিও লিঙ্কটি স্ক্রিনে এখানে শেয়ার করে দেবো এই ভিডিওটি শেষে, আপনি জাস্ট লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। শুনুন, আজকের টপিক খুব ইন্টারেস্টিং। আজকের টপিক হলো থ্যালাসেমিয়া, একটি খুবই গুরুত্বপূর্ণ ডিজিজ। থ্যালাসেমিয়ার বিষয়ে একটা বেসিক নলেজ আমাদের থাকা খুব জরুরি। তো প্রথমে দেখে নেওয়া যাক থ্যালাসেমিয়া আসলে কি। থ্যালাসেমিয়া হলো একটি ইনহেরিটেড ব্লাড ডিসঅর্ডার। ইনহেরিটেড মানে হলো বংশানুক্রমিক, অর্থাৎ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মতে এই রোগটি বিস্তার করতে পারে। কিন্তু থ্যালাসেমিয়া সম্পর্কে ডিটেলসে জানার আগে আমাদের জেনে নিতে হবে যে থ্যালাসেমিয়া রোগের বেসিস কি কি, অর্থাৎ থ্যালাসেমিয়া কেন হয়। আপনারা জানেন যে আমাদের দেহে রক্তের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড কর্পাসল, যেটাকে আমরা কমনলি আরবিসি বলে জানি। এই আরবিসির মধ্যে যে সবথেকে ইম্পর্টেন্ট যে কম্পাউন্ডটি থাকে তাকে বলা হয় হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের নর্মাল কাজ হলো আমাদের দেহে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট করা, অর্থাৎ কি আমাদের লাং থেকে অক্সিজেন নিয়ে আমাদের টিস্যুতে ডেলিভার করা এবং টিস্যুর মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেটাকে কালেক্ট করে আমাদের লাং এর মাধ্যমে আমাদের দেহের থেকে নির্গত করা। থ্যালাসেমিয়ার বিষয়ে আলোচনা করার আগে জেনে নিতে হবে হিমোগ্লোবিনের নর্মাল স্ট্রাকচার কি। তো আসুন এবার দেখে নেওয়া যাক যে হিমোগ্লোবিনের নর্মাল স্ট্রাকচার ঠিক কি ধরনের। হিমোগ্লোবিনের সেন্টারে থাকছে হিম মলিকিউল আর হিমোগ্লোবিনের পেরিফেরিতে থাকে হচ্ছে যে গ্লোবিন চেন। এবার গ্লোবিন চেন দু ধরনের হয়, আলফা এবং বিটা। আলফা চেন সিনথেসিসের জন্য 4টি জিন খুব দরকার আর বিটা চেন সিনথেসিসের জন্য 2টি জিন খুব দরকার। নর্মাল হিমোগ্লোবিন বডিতে তৈরি হওয়ার জন্য এই 4টি আর 2টি মানে টোটাল 6টা জিন যদি নর্মালি ফাংশনিং হয় তাহলেই সেক্ষেত্রে আমাদের বডিতে নর্মাল হিমোগ্লোবিন তৈরি হয়। এবার যদি কোনো কারণে এই জিনগুলোর মধ্যে এক বা একাধিক জিনের ডিফেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের বডিতে অনেক কম পরিমাণে হিমোগ্লোবিন তৈরি হয় আর ঠিক সেই কারণেই আমাদের দেহে তখন অক্সিজেনের ট্রান্সপোর্ট ব্যাহত হয়। এইভাবেই আমাদের দেহে থ্যালাসেমিয়া ডেভেলপ করে। তো এবার দেখে নেওয়া যাক যে থ্যালাসেমিয়ার কত ধরনের হয়, অর্থাৎ থ্যালাসেমিয়ার কি কি টাইপ আছে। ধরে নিন আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যদি একটা জিনের ডিফেক্ট হয় তাহলে তাকে বলা হয় সাইলেন্ট ক্যারিয়ার, কিন্তু যদি দুটো জিনের ডিফেক্ট হয় তাহলে সেক্ষেত্রে হয়ে যায় আলফা থ্যালাসেমিয়া ট্রেট। যদি তিনটে জিনের ডিফেক্ট থাকে তাকে বলা হয় হিমোগ্লোবিন এইচ ডিজিজ, আর যদি 4টে জিনই ডিফেক্টিভ হয় তাকে বলা হয় হাইড্রোস্পিটালিস। এবার দেখে নেওয়া যাক বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি হয়। বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যদি একটি জিনের ডিফেক্ট থাকে তবে তাকে বলা হয় বিটা থ্যালাসেমিয়া ট্রেট বা বিটা থ্যালাসেমিয়া মাইনর, আর যদি দুটো জিনই ডিফেক্টিভ হয় তাহলে সেক্ষেত্রে তাকে বলা হয় বিটা থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট অর বিটা থ্যালাসেমিয়া মেজর, ডিপেন্ডিং আপন দি সিভিরিটি অফ দ্য ডিজিজ। তো আসুন এবার জেনে নেওয়া যাক যে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি কি সাইন সিমটম হয়। আমরা জানি যে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমাদের দেহে নর্মাল হিমোগ্লোবিনের পরিমাণ অনেক কমে যায়। তো নর্মাল হিমোগ্লোবিনের পরিমাণ যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের দেহে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিটা অনেক কমে যায়। তো অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে যাওয়ার জন্য যেসব সাইন সিমটম গুলো ডেভেলপ করে ঠিক সেইগুলো এখানে ডেভেলপ করে। যেমন ধরে নিন রক্তাল্পতার জন্য আমাদের দেহে উইকনেস চলে আসে এবং আমাদের এক্সার্শনাল ডিসমিয়া হয়, মানে অতিরিক্ত পরিশ্রম করলে বা বেশি হাঁটা চলা করলে সেক্ষেত্রে আমাদের শ্বাসের সমস্যা হয়। এছাড়া আর কি কি হতে পারে, যেমন ধরে নিন বাচ্চাদের ক্ষেত্রে গ্রোথ এবং ডেভেলপমেন্টে ডিলে হয়। যেহেতু আমাদের দেহে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় তো আমাদের বডি সেটাকে কম্পেনসেট করার জন্য ম্যারো এক্সপ্যান্ড করে, আর ম্যারো এক্সপ্যান্ড করার জন্য আমাদের বোন অনেক ব্রিটল হয়ে যায়, তার ফলে কি হয় সামান্য আঘাতে আমাদের বোনে ফ্র্যাকচার হতে পারে। এছাড়া আর কি হতে পারে, এছাড়া আমাদের স্প্লিন বা প্লিহার এনলার্জমেন্ট হতে পারে, এছাড়াও ডার্ক কালারের ইউরিন আর জন্ডিসও হতে পারে। তো এবার দেখে নেওয়া যাক যে থ্যালাসেমিয়া ডায়াগনোসিসের জন্য কি কি টেস্ট করা যেতে পারে। থ্যালাসেমিয়া ডায়াগনোসিসের জন্য কমনলি কমপ্লিট ব্লাড কাউন্ট, সেরাম আয়রন লেভেল এবং এইচপিএলসি এই তিনটি টেস্টই করা হয়। এছাড়াও আমরা জেনেটিক স্টাডিও করতে পারি। তো এবার দেখে নেওয়া যাক যে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি কি ট্রিটমেন্ট অপশন আমাদের কাছে আছে। প্রথমত থ্যালাসেমিয়ার ট্রিটমেন্ট ডিপেন্ড করে যে থ্যালাসেমিয়ার টাইপ এবং এর সিভিয়ারিটির উপরে। থ্যালাসেমিয়া সাইলেন্ট ক্যারিয়ার বা ট্রেটের ক্ষেত্রে সাধারণত খুব একটা সিমটম থাকে না, তো সেক্ষেত্রে মিনিমাম ট্রিটমেন্ট বা ইভেন এদের ক্ষেত্রে হয়তো ট্রিটমেন্টের দরকারই পড়ে না। ট্রিটমেন্টের দরকার পড়ে সাধারণত ইন্টারমিডিয়া বা থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে। থ্যালাসেমিয়া ট্রিটমেন্টের ফার্স্ট ট্রিটমেন্ট অপশন হলো ব্লাড ট্রান্সফিউশন। যেহেতু দেহে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেছে তাই বাইরে থেকে ব্লাড দেওয়া হয়। ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হোল ব্লাড থেকে প্যাকড আরবিসি বা প্যাকড রেড সেল
প্রেফার করা হয় বেশি। ব্লাড ট্রান্সফিউশনের পরে যে সবথেকে গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট অপশন সেটা হলো আয়রন চিলেশন থেরাপি। এছাড়াও ফোলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দেওয়া যেতে পারে। এই ফোলিক অ্যাসিড নতুন আরবিসি তৈরিতে হেল্প করে। এছাড়াও অল ওভার দি ওয়ার্ল্ড বিভিন্ন সেন্টারে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন নিয়ে অনেক রিসার্চ চলছে এবং দেখা যেতে পারে ইন ফিউচার হয়তো বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন থ্যালাসেমিয়া ট্রিটমেন্টের একটা অপশন হতে পারে। তো এবার আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ অংশে, অর্থাৎ থ্যালাসেমিয়া কি প্রিভেন্ট করা যেতে পারে? হ্যাঁ, অবশ্যই যেতে পারে। থ্যালাসেমিয়া প্রিভেনশনের জন্য সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা হলো সেটা হলো থ্যালাসেমিয়া স্ক্রিনিং। বিয়ের আগে পাত্রপাত্রী দুজনেরই থ্যালাসেমিয়া স্ক্রিনিং করানো উচিত এবং এই থ্যালাসেমিয়া স্ক্রিনিং প্রোগ্রাম যদি লার্জ স্কেলে অ্যাপ্লাই করা যায় তাহলে সেক্ষেত্রে ইন ফিউচার থ্যালাসেমিয়ার ইনসিডেন্স কিন্তু অনেক কমানো যাবে। তো আজকের ব্লগে এটুকুই থাক। ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করুন আর ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ইন ফিউচার আমাদের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। আর আপনার যদি কোনো স্বাস্থ্য বিষয়ক কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে সেই কোয়ারি আপনি পোস্ট করুন এবং আমি চেষ্টা করব পরবর্তী ব্লগে আপনাদের কোয়ারিগুলো নিয়ে ডিসকাস করার। টিল দেন, স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ। ইফ ইউ হ্যাভন্ট সাবস্ক্রাইবড টু আওয়ার চ্যানেল ইয়েট, প্রেস দি সাবস্ক্রাইব বাটন এন্ড ডোন্ট ফরগেট টু press the bell icon to get our videos instantly.